সবাইকে আমি প্রণাম জানাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা এই বই। তো আজকের যে টপিক ব্রহ্ম জিজ্ঞাসা, তো তার আগে কিছু ঘটনা বলি ভগবানের জীবনে, যেহেতু তার জীবনী থেকে আলোচনা করছি। তো ভগবানের তো নির্বিকল্প সমাধি হয় 15ই ডিসেম্বর 1984 সালে। তো এটা আমাদের একটা মানে প্রশ্ন যে যারা আধ্যাত্মিক মহাপুরুষ তাদের থাকাতে জগতের কি ভালো হয়। তো এরকম একটা গল্প শুনেছিলাম যে একজন রাজা, সে ভাবছিল যে তার মানে রাজ্যে একটা আশ্রম ছিল যেখানে অনেক সন্ন্যাসী সাধুরা থাকত। তো সেই রাজা মনে মানে ভাবলো যে আমি তো তাদের ভরণ পোষণের জন্য আমি অনেক কিছু দিই, টাকা পয়সা দিই, দান টান করি, কিন্তু সেগুলো তাদেরকে দিয়ে আমি রিসোর্স নষ্ট করছি। কারণ সাধুরা তো কিছুই করে না, সারাদিন বসে থাকে, তাদের তো কোনো কাজ নেই, কিছু কাজ করতো তারপরে সেটার ফলে কিছু একটা আমি পেতাম, তারপরে বুঝতাম যে কিছু হচ্ছে। তো এই কথাটা সেই সন্ন্যাসীদের কানে গেছে। তো সন্ন্যাসীরা বলেছে ঠিক আছে, রাজা মনে করেন আমরা কিছুই করি না, খালি সারাদিন চোখ বন্ধ করে বসে থাকি। বলছে ঠিক আছে, রাজাকে একদিন আমাদের কাছে পাঠাবেন। তো অনুরোধ জানিয়েছে যে আপনি একদিন আসবেন। তো রাজা এসছেন, তো রাজাকে বলেছে শুনুন, আপনি আমাদের সাথে, আমরা তো কিছু করি না সারাদিন, তা একদিন আপনিও কিছু করবেন না, আজকে আমাদের সাথে আপনিও কিছু করবেন না, আপনি পাশে চোখ বন্ধ করে বসুন আর কিছু করবেন না, শুধু চোখ বন্ধ করে বসে থাকুন, কিছু ভাববেনও না। তো এবার রাজা বসেছে, বলছে ঠিক আছে দেখি। এবার বসেই সঙ্গে সঙ্গে তার ভেতরে হঠাৎ করে চিন্তা আসছে যে আমার তো ওই দিকে একটা শত্রু আছে, সে যদি আক্রমণ করে আমি কিভাবে নিজের সাম্রাজ্যকে আমি বাঁচাবো, সেখানে একটা সমস্যা হয়েছিল, এটাকে কিভাবে আমি সমাধান করব, সেখানে একটা জায়গায় খাড়া পড়েছে, সেখানে আমি কি করে করব, এই চিন্তা করে যাচ্ছে। তখন সাধু হঠাৎ করে, সে তো মনে মনে ভাবছে, সাধু হঠাৎ করে বলছে যে আমি বললাম না যে আপনি কিছু ভাববেন না, আপনি ভাবছেন কেন? তো সে রাজা বলছে তো আমি আমার ভাবনা আটকাবো কি করে, এটা তো বড় কঠিন ব্যাপার, আমার তো ভেতরে ভাবনা আসছে, আমি সেটাকে রোধ করবো কি করে? তখন সে সাধুরা বলছে দেখেছেন তো, চুপ করে বসে থাকাটা সবচেয়ে কঠিন কাজ, আমরা সবচেয়ে কঠিন কাজটা করি, আর আপনার মনে হয়েছিল আমরা কিছুই করি না, আপনি তো 1 মিনিটও চুপ করে বসতে পারলেন না, আপনি ভেতরে ভেতরে এত কিছু ভেবে যাচ্ছেন, আর আমরা সারাদিন কিছু না ভেবে বসে থাকি। তো মহাপুরুষদের থাকা, তারা মানুষদের সামনে এসে বক্তব্য রাখলেন কি রাখলেন না, বা উপদেশ করলেন কি করলেন না, তাদের থাকাটা, তাদের উপস্থিতিটাই কিন্তু পৃথিবীর অনেক মঙ্গল করে, সেই ভাইব্রেশনটা ছড়ায় তাদের থেকে। তো এই ব্যাপারটা ভগবানের জীবনে দেখা গেল। ভগবান আসামে থাকতেন, তো অসম আন্দোলনের কথা তো সবাই আমরা জানি, প্রচুর মানুষ মারা গেছে দুই পক্ষেরই, তো প্রচন্ড মানে একটা হুলস্থুল মানে পরিস্থিতি। ভগবান যখন চাকরিতে যেতেন, সিআরপি বা পুলিশ তারা গার্ড করে করে নিয়ে যেত যাতে মেরে না দেয় রাস্তায়, পরের দিন বেঁচে থাকবেন কিনা কোনো মানে ঠিক ছিল না। তো ভগবানের নির্বিকল্প সমাধির পরে অদ্ভুত ভাবে অসম আন্দোলন বন্ধ হয়ে যায়, একটা চুক্তি হয়, সেখানে দুই পক্ষ সাইন করেন, অদ্ভুত ভাবে অসম আন্দোলন বন্ধ হয়ে যায়, যেটা এত বছর ধরে চলছিল, কেউ থামাতেই পারছিল না, তারা বুঝতেই পারছিল না কিভাবে সমাধান হবে। তো ব্যাপারটা হচ্ছে যে মহাপুরুষদের স্থিরত্বে বিশ্ব প্রকৃতিও শান্ত হয়। ভগবানের নির্বিকল্প সমাধিতে যখন তিনি সেই জায়গায় স্থিত হলেন, তিনি নিজেকে শান্তি স্বরূপ বলে অনুভব করলেন, তখন কিন্তু তার আশেপাশের পরিস্থিতিতেও শান্তি এলো, পরিস্থিতিও শান্ত হয়ে গেল। তো মহাপুরুষদের থাকাটা, আমরা ভাবি যে তারা কিছুই করে না, তারা চুপচাপ বসে থাকে, কোন গুহা গহরে বসে আছে, কোনো কাজ নেই তাদের, আমরা কি বলি না যে সমাজে যখন আছি, সোসাইটিতে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন তারাই করে, তারা আছে বলে, তাদের স্পিরিচুয়াল ভাইব্রেশনের জন্যই কিন্তু পৃথিবীটা রয়েছে।
ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে তখন একটা কথা তারা বলেছিল, ভারতবর্ষকে ততক্ষণ হারানো যাবে না যতক্ষণ ভারতবর্ষে আধ্যাত্মিকতা রয়েছে। এটা তারা পরিষ্কার বলে গেছিল। এই জন্যই তো আমাদের বেদ টেদ সব তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে মানে মানে বইগুলো এখান থেকে ওখানে নিয়ে গেছে, তত্ত্বটা তো নিয়ে চলে যেতে পারবে না, এসেন্সটা তো আর নিয়ে যেতে পারবে না। তারা কিন্তু এটা বলে গেছিল, যতদিন আধ্যাত্মিকতা ভারতবর্ষে থাকবে আর ভারতকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই জন্যই তো এতবার আক্রমণ হয়েছে কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে, একমাত্র স্পিরিচুয়ালিটির জন্য। তো মহাপুরুষ যদি কিছু নাও করেন, তার উপস্থিতি, তার ভেতরে যে স্থিরত্ব স্থিতি, এই স্থিরত্বটাই কিন্তু চারিপাশে স্থিরত্ব নিয়ে আসে, সেই ভাইব্রেশনটা ছড়ায়। তাই তো অদ্ভুত ভাবে বলা নেই কয়া নেই ভগবানের নির্বিকল্প সমাধির পরেই হঠাৎ করে অসম আন্দোলন বন্ধ হয়ে গেল, যেটা এত বছর ধরে চলছিল, যেটাকে থামানোই যাচ্ছিল না। খুব অদ্ভুত একটা মানে ব্যাপার। তো আর একটা ঘটনা ঘটল, এটা ঘটনাটা ছিল তার মেয়েকে নিয়ে, ভগবানের যিনি কন্যা আমরা দেবযানীদি বলে ডাকি। তো ভগবান খুব বই টই পড়তেন, তো ভগবানের একটা খুব প্রিয় বই হচ্ছে দেবযান, বইটার নাম আমরা সবাই শুনেছি। তো এই বইটার নামেতেই তিনি তার কন্যার নাম দিয়েছিলেন দেবযানী। তো তখন দেবযানী তো অনেক ছোট, দেবযানী আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইং এর ভাইস প্রেসিডেন্ট। তো তিনি খুব ছোট, তিনি ছোটবেলা থেকেই দেখছেন যে তার বাবা এরকম মানে আধ্যাত্মিকতা নিয়ে এরকম মেতে, এরকম পাগল অবস্থা তার, তার কাছে মানুষ আসছে, মানুষের ধ্যান হয়ে যাচ্ছে, সমাধি হয়ে যাচ্ছে, বিভিন্ন অনুভব হচ্ছে, সে ছোটবেলা থেকে এটা দেখছে। এবং সারাদিন ভগবান ঈশ্বরের আলোচনা করছে, ঈশ্বরকে নিয়ে কথা বলছে। তো এই যে তার বাবার কাছে, তার চোখে তো সে তার বাবা, তো তার ভেতরে একটা প্রশ্ন আসত যে আমার বাবা কি, আমার বাবার কাছে এসে মানুষের এরম পরিবর্তন হচ্ছে, তাদের ধ্যান হয়ে যাচ্ছে, কারোর সমাধি হয়ে যাচ্ছে, কারোর ঈশ্বর দর্শন হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি। তো তার সরল মনে একটা প্রশ্ন যে আমার বাবা কে, আমার বাবা তো আর আমার বন্ধুদের বাবার মতন নয়, বা আমার বন্ধুর বাবারা তো আমার বাবার মতন নয়, তো ব্যাপারটা কি। তো তিনি ভগবান একদিন সবাইকে নিয়ে, তার ফ্যামিলি আত্মীয় স্বজনদের নিয়ে দক্ষিণেশ্বর গেছেন। তো সেখানে বেলুড় মঠে ঠাকুরের মূর্তির সামনে সবাই বসেছিলেন। তখন ঠাকুরের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎই দেবযানী দেখে ঠাকুরের মুখটা স্বামী বিবেকানন্দের হয়ে গেল, আবার পরক্ষণে ঠাকুরের মুখ হয়ে গেল। সাথে সে দেখল যে ঠাকুর তাকে ডাকছেন। অবাক হয়ে দেবযানী দেখল ঠাকুর তার বাবার কণ্ঠস্বরে তাকে ডাকছেন। তো দেবযানীদের ভীষণ আনন্দ হতে লাগলো। তো তার শুদ্ধ সরল মনে সে এটাই বুঝল, ঠাকুর স্বামীজির ভেতর দিয়েই খেলা করেছেন। স্বামীজি যা যা অ্যাচিভ করেছেন তার জীবনে, তিনি যেই জায়গায় উঠেছেন সেটা ঠাকুরই করিয়েছেন। আর দেবযানীজি যে হঠাৎ করে দেখলো যে ঠাকুর তার বাবার গলায় তাকে ডাকছে, তখন তার মনে হলো যে ঠাকুর যেন তার বাবার ভেতর দিয়েও কাজ করছে, ঠাকুরই যেন তার বাবাকে বাবাকে দিয়ে বাবার দ্বারা এই সবগুলো করাচ্ছেন, ঠাকুরই যেন তার বাবার ভেতরে বাসা বেঁধেছে। তার সরল মনে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর কিন্তু তিনি পেলেন। স্বামী বিবেকানন্দের মাধ্যম দিয়ে ঠাকুর রামকৃষ্ণ দেবী কাজ করে চলেছেন, অন্যদিকে এটাও তার কাছে ধরা পড়েছিল যে ঠাকুরই তার বাবার অন্তরে বাসা বেঁধেছেন। ভগবানের মধ্যে ঈশ্বরের দৈব আবির্ভাব সেদিন যেন সেই দ্বাদশ বর্ষীয় বালিকার সমক্ষে প্রথম প্রকাশিত হয়েছিল। তো যখন এটা অনুভব হয় দেবযানীদের, তখন তার ১২ বছর বয়স মাত্র। এখন ভগবানের মেয়ে তো কিছু বিশেষ ব্যাপার তো থাকবেই না, আমরা ১২ বছর বয়সে কি করেছি। অবশ্য আমি তার কৃপাতে ১২ বছর বয়সেই ভগবানের কাছে গেছি। তো বেশিরভাগ আমরা কি করি, খেলাধুলা করি। ১২ বছর বয়সে বেদ বেদান্ত এগুলো কিছু মাথায় ঢোকে না, আমারও ঢোকেনি।
আমি তখন ভাবতাম যে কি ব্রহ্ম কি বেদান্ত কিছুই বুঝতাম না, সেটা অবশ্য বয়সও নয়, সে ম্যাচুরিটিটা তখন ছিল না। তো এখনো যে সব বুঝে ফেলেছি তাও না, আধ্যাত্মিক জগতের কোনো ইতি নেই, তো সবাই আমরা চলতেই থাকি, এই এই রাস্তার কোনো শেষ নেই, অনুভূতির পর অনুভব, এখানে অনুভবের কোনো শেষ হয় না। তো তখন দেবযানীদের কাছে এটা ক্লিয়ার হয়েছিল যে তার বাবার কাছে যে মানুষের এসে এই এত পরিবর্তন, ঠাকুরই এগুলো করাচ্ছেন, ঠাকুরের ইচ্ছেতেই এগুলো হচ্ছে। স্বামীজির মাধ্যমে যেমনি ঠাকুর কাজ করেছিলেন সেরকমই তারও এটা অনুভব হলো যে ঠাকুরই তার বাবার ভেতর দিয়ে কাজ করছেন। তো অনেকজনের মানে আগে বেশ তারা আপত্তি জানিয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল আমরা হয়তো ভগবানকে ঠাকুর রূপে মানে প্রজেক্ট করার চেষ্টা করছি বা তাকে আমরা তুলনা করার চেষ্টা করছি। আলোচনাগুলো শুনে নিশ্চয়ই মনে হচ্ছে না যে আমি সেটা করার চেষ্টা করছি। ভগবানের ইষ্টই ঠাকুর, ভগবান ঠাকুরের ছবি বুক পকেটে নিয়ে ঘুরতেন। এক সময় যেই মানুষটা নাস্তিক ছিল, ঈশ্বরে বিশ্বাসই করত না, যখনই তার এই অনুভবটা হয় যে না আমি আধ্যাত্মিক পথে গিয়ে দেখি যে এই পথে কি আছে, প্রথমে তিনি ঠাকুর এবং মায়ের ছবি কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করেন, প্রথম ঠাকুরের ছবি। এবং প্রথম যে ভগবানের দর্শন হয় সেটা ঠাকুরেরই দর্শন হয়। তো আধ্যাত্মিক জগতে না তুলনার কোনো প্রসঙ্গই আসে না, এটা তো একের বিষয়, এখানে তো দুই নেই, তো কার সাথে কার তুলনা করব, এখানে তুলনার কোনো প্রসঙ্গই নেই, কারুর সাথে কার তুলনা হয় না, এটা সম্ভব না। তারপরে দেবযানীদের আর একটা অনুভব হয়েছিল যে সে দেবযানীদি পবিত্রানন্দজি দীক্ষিত ছিল, পবিত্রানন্দজি তো ভগবানেরও গুরু, তো দেবযানীদিও দীক্ষা নিয়েছিল এবং পবিত্রানন্দজি খুব ভালোবাসত দেবযানীদিকে এবং তাকে আশীর্বাদও করেছিল এবং বলেছিল তুমি রোজ ঠাকুর ঘরে বাতাসা দেবে, ঠাকুরকে খেতে দেবে, পুজো করবে। তার বয়স অনুযায়ী গুরু তো জানে যে মানে সে কতটা পারবে, তো গুরু সেইভাবেই তাকে বলেছে, তার বয়স তখন খুব ছোট। তো ভগবানের মেয়ে দেবযানীর আদর্শ পুরুষই ছিলেন ভগবান, ভগবান ছাড়া সেই বয়সে তার অন্য কোনো বিষয় ছিল না, বাবার দিকে তাকিয়ে থাকত, সে বাবা যা বলেন তাই সে করত, বাবার কথার অবাধ্য হতো না কখনো। সেজন্যই বোধ হয় বাবার মধ্যে স্বয়ং ঈশ্বরের উপস্থিতি সেই বারো বছর বয়সী ভগবান তনয়ার মধ্যে দিয়ে এই প্রকাশ করেছিলেন বিধাতা। ১৯৮৫ সালের ১৮ জুলাই দেবযানী তখন মালিগাঁওয়ের রেলওয়ে নিবাসে, সেদিন সে বাবা মায়ের প্রতিষ্ঠিত ঠাকুর ঘরে বসেছিল। ভগবানের ঠাকুর ঘরে ঠাকুর রামকৃষ্ণদেব প্রতিষ্ঠিত আছেন। দেবযানী ঠাকুর ঘরে বসে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করেছিল, ঠাকুর আমার মনটা শান্ত করো। তো এই প্রার্থনা নিয়ে তার ভেতর একটা প্রশ্ন হয়েছিল, এসেছিল যে আমার বাবা কে। সঙ্গে সঙ্গে উত্তর পেল তার অন্তরাত্মা থেকে, তোমার বাবা স্বয়ং তিনি। আবার দ্বিতীয় চিন্তার উদয় হল, আমি কে? উত্তর এলো, তোমার ভেতরে আমি আছি, তুমি যে পথ চলছো সেই পথেই এগিয়ে যাও। এবং এই উত্তর পেয়ে সেই বারো বছর বয়সীর মেয়ে এসে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল, কারণ তার ভেতরে প্রশ্ন তো ছিল কিন্তু সে কোনোদিন ভাবিনি যে সে উত্তর পাবে। আমাদের কাছে আমাদের ভেতরে ঈশ্বরের জন্য অনেক প্রশ্ন থাকে, অনেক প্রার্থনা থাকে, কিন্তু এই বিশ্বাসটা থাকে না যে আমরা উত্তর পাব। এখানেই কিন্তু প্রসঙ্গ আসে সরলতা এবং আন্তরিকতা। আমি যদি আন্তরিকভাবে তাকে ডাকি, আমি যদি সরলভাবে তাকে ডাকি, তাহলে নিশ্চয়ই আমি উত্তর পাব, নিশ্চয়ই পাব। দেবযানীদি তখন বারো বছর বয়স, সরল হৃদয়ে সে প্রশ্ন করেছে, ঠিক উত্তর পেয়েছে। সে যে প্রশ্ন করেছে যে তার বাবা কে, স্বয়ং তিনি বলতে কি, যে ঈশ্বরই তার ভেতরে বিরাজ করেছেন, ঈশ্বরই তার ভেতরে বাসা বেঁধেছেন, সেই শক্তিটা তার ভেতরে প্রকাশ হয়েছে। শক্তির প্রকাশ তো সবার ভেতরে হয় না, কম বেশি খুব কম মানুষের ভেতরেই হয়। তো সে সেই সরল মনে প্রার্থনা করে সে ঠিকই উত্তর পেয়েছে।
পবিত্রানন্দ জিরও ভগবানের ভগবানকে তিনি চিঠিতে লিখেছিলেন যে সরল হৃদয় ঈশ্বর টপ করে প্রতিভাত হয়। যার হৃদয় সরল, সরলতা মানে কি, সে বেশি বোঝে না, সে সরল মানে তার ভেতরে বেশি প্যাঁচ নেই। আমরা কি একটা সাধারণ কথা আমরা সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তার অনেক মানে বার করে ফেলি, কোনো জিনিসকে আমরা সহজভাবে নিতে পারি না। এই যে সহজ থাকা, সরল থাকা, এইটা সরলতা একটা গিফট, ইটস গডস গিফট। আমরা যত বড় হই না আমাদের সরলতা হারিয়ে যায়, যত আমাদের ভেতরে জগতের বিষয় ঢোকে না আমাদের তত ভেতরে প্যাঁচগুলো মনের অঙ্কর বঙ্কর ভীষণ হয়। কিন্তু আধ্যাত্মিক পথে সরলতা মানে যে ঈশ্বর ছাড়া আর কিছু বুঝবেই না, সে ঈশ্বর ছাড়া আর কিছু জানেই না, তাকে অন্য কিছু কেউ বোঝাতেই পারবে না, তার মানে সে সরল। তা একটা 12 বছরের মেয়ে, তার ভেতরে তো সরল, সরল হৃদয়, সে খুব মানে একটা নিষ্পাপ ভাবে সরল ভাবে প্রশ্ন করেছে যে আমার বাবা কে, আমার বাবার কাছে এসে মানুষের এত যে পরিবর্তন হচ্ছে, সে তো দেখছে তার চোখে ছোটবেলা থেকে, সে তার বন্ধুদের বাবাদেরও দেখেছে, তার প্রশ্ন আসাটা স্বাভাবিক। এবং যেহেতু সরল ভাবে আন্তরিক ভাবে প্রশ্ন করেছে, উত্তরটাও কিন্তু তিনি পেয়েছেন। তো সেই ছোট বয়সে তার এই অনুভব, সে কিন্তু উত্তর পেয়েছিল যে স্বয়ং ঈশ্বরই তার বাবার ভেতরে খেলা করছে, তিনি করাচ্ছেন সবকিছু, সেই শক্তির ফলেই সবকিছু হচ্ছে। সেই শক্তি যার ভেতরে আবির্ভূত হয়, সেই শক্তি যার ভেতরে প্রকাশিত হয়, তার দ্বারাই কিন্তু এইগুলো সম্ভব, যে তাদের কাছে এসে মানুষের অনুভব হওয়া, সমাধি হওয়া। গুরু তো প্রচুর আছে, উপদেশ দেওয়ার লোক প্রচুর আছে, পৃথিবীতে প্রচুর মানুষকে পাবো যারা উপদেশ দিচ্ছে, কিন্তু সবার কাছে এসে কিন্তু মানুষের মনের পরিবর্তন হয় না, সবার কাছে গিয়ে কিন্তু মানুষের অনুভব হয় না। এখানেই তো সেই শক্তির পরিচয়, এখানেই তো সেই শক্তির প্রকাশ। তো সেই উত্তরটাই কিন্তু দেবযানীদি পেয়েছিল। কিন্তু এই যে প্রশ্ন, তাই না, এই প্রশ্ন থেকেই আসি আজকের যেটা টপিক সেইটা। দেখতে দেখতে 1985 সাল গিয়ে 1986 সাল এলো, ভগবানের সাথে তার গুণগ্রাহী অনুরাগীরাও বেদান্ত চর্চায় অত্যন্ত আন্তরিক ও গম্ভীর হয়ে উঠেছেন। বেদান্ত চর্চা কিভাবে করতে হয়? অত্যন্ত আন্তরিক ও গম্ভীর ভাবে। আমি ভগবান বলছি আমার গুরুর কথা। 1984 সালে ওনার সমাধি হয়, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতাই উনি। ওনার জীবনী থেকেই আমি আলোচনা করছি, ওনাকে ভগবান বলেই আমরা সম্বোধন করি। তো বেদান্ত চর্চা কিভাবে করব? আন্তরিক ভাবে করব। সাবজেক্টটাকে না নিজের প্রাণ বলে মনে করতে হবে, সাবজেক্টটাকে বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এবং প্রাণ দিয়ে আলোচনা করতে হবে, এবং গম্ভীর, সিরিয়াসনেস, ক্যাজুয়ালি নয়। হ্যাঁ শুনেছি বেদান্ত দুটো কথা বলে, ক্যাজুয়ালি না, সিরিয়াসলি কি বলতে চেয়েছে, মানেটা কি, বিচার করা, মনন করা, অনুভবের চেষ্টা করা। যারা সিরিয়াস হবে তারা কিন্তু এগুলো করবে, আর যারা ক্যাজুয়াল তারা যাবে একটু শুনবে, সেটা দিয়ে ভাববেও না, কোনো পরিবর্তনও হবে না তাদের। তো আন্তরিকতা এবং গম্ভীর ভাবে নিজের আবাসে ভগবান তো কথা বলেনি, তো অফিসেও যখন কাজের বোঝা একটু কম হয়, প্রদীপ কুমার রায় কখনো অন্যান্যরা চলে আসেন ভগবানের কাছে, তো প্রদীপ কুমার রায় আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তিনি ভাইস প্রেসিডেন্ট, তো অনেক পুরনো সঙ্গী ভগবানের এখনো সাথে রয়েছেন। তো তারা চলে আসতো অফিসে যখন ফাঁকা সময় ভগবান পেত, তখনও সে অফিসে বসেও তারা এই আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতেন। আর আমরা কিভাবে সময় কাটাই, একটু ফাঁকা টাইম পেলে PNPC করি, রাজনীতি নিয়ে আলোচনা করি, আমাদের দেশের মানে কি দুর্দশা সেটা নিয়ে আলোচনা করি, আমাদের জীবনে আমাদের কি কি দুর্দশা সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু ভগবানের সবসময় ঈশ্বরীয় আলোচনা, এবং তার আশেপাশে যারা ছিল তারাও কিন্তু এই কথা শুনতেই ভগবানের চারিপাশে ভিড় করত।
সেখানেও শুরু হয়ে যায় জ্ঞানের চর্চা অফিসের মধ্যেও। ভগবানের কথা শুনতে শুনতে মনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় মিটে যায় সবার। যারই মনে কোনো প্রশ্নের উৎপত্তি হয় ভগবানকে জিজ্ঞেস করা যায় নির্ভয়। মানুষের মন সবসময় দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে দুলতে থাকে। মনের ধর্ম বা মনের যেটা নেচার, সেটা মনের নেচারটাই হচ্ছে ডাইলেমা বা ডুয়েলিটি। সেখানে সবসময় দ্বন্দ্ব আমাদের মনের ভেতরে, দ্বন্দ্ব, প্রশ্ন, সংশয়, একটা ধোঁয়াশা, সবকিছুর প্রতি প্রশ্ন, একটা অজানা অজ্ঞানতা, এটা জানি না, এটা জানি না। তো যখনই যার ভেতরে কোনো প্রশ্ন বা কিছু ধোঁয়াশা ভাব, তখনই তারা ভগবানকে প্রশ্ন করতেন। তো দ্বিধা দ্বন্দ্ব আমাদের ভেতরে থাকে। আধ্যাত্মিকতা নিয়ে তো প্রচুর প্রশ্ন মানুষের। এই যে বৃহস্পতিবার করে যেটা প্রশ্ন উত্তর পর্ব, আমি লাইভ শেষই করতে পারি না, এত প্রশ্ন আসে। আর আমারও খালি মনে হয় যে আমি যদি প্রশ্নটা মিস করে যাই, যদি পরে না বলতে পারি, তাহলে যিনি প্রশ্নটা করেছে তার তো একটা খারাপ লাগবে যে আলোচনা হলো না। তো প্রশ্ন আমাদের প্রচুর। ভগবান তার অসাধারণ যুক্তিপূর্ণ বুদ্ধিদীপ্ত উত্তরে সংশয় নিরসন করে দেন। ভগবান যে সংশয় নিরসন করেন, এটা তিনি কেন করতে পারেন, কারণ তার যে নিজের সংশয় ছিল সেটা নিরসন হয়েছে। একসময় তার ভেতরেও তো প্রশ্ন ছিল যে ব্রহ্ম কি বা আত্মা কি বা সত্য কি। তিনি যেহেতু উত্তরটা পেয়েছেন, তাই তিনি অন্যের প্রশ্নের উত্তরটা দিতে পারেন। যার নিজের জ্ঞান হয়নি, যার নিজের ব্রহ্মজ্ঞান হয়নি, সে আরেকজনের ব্রহ্ম জিজ্ঞাসা সেটা মেটাতে পারে না। আমার যদি নিজের না হয়, আমাকে একজন যদি জিজ্ঞেস করে, আমি কি আমতামতা করব, উত্তরটা পরিষ্কার দিতেও পারবো না, আর সেও শুনে বুঝে যাবে যে ভুল লোককে প্রশ্ন করেছি। তো ভগবান যে সংশয় নিরসন করতে পারতেন, এটার কারণ হচ্ছে তার নিজের সংশয় চিরতরের জন্য তার সংশয়গুলো নিরসন হয়েছিল, চিরকালের জন্য তার দ্বিধা দ্বন্দ্ব সব মিটে গেছিল। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া, প্রত্যেক সমস্ত সংশয় তার ছিন্ন হয়েছিল। আচ্ছা হ্যাঁ অনিন্দ্যবাবু, আমি একটু আলোচনাটা করেই আমি আপনার প্রশ্নটায় আসছি। ভগবানকে অধ্যাত্ম বিষয়ে কোনো প্রশ্ন করলে বিরক্ত তো হতেনই না, বরং খুশি হতেন। তাকে কখনো বিরক্ত হতে দেখা যায় না। এর একটা কারণেই যে বেদান্ত শাস্ত্রে প্রশ্ন উত্তরে উপদিষ্ট হয়ে এসেছে ঔপনিষদিক যুগ থেকে। তো ভগবানকে যখন কেউ প্রশ্ন করত, ভগবান খুব খুশি হত। আমাদেরকে যদি কেউ অনেক প্রশ্ন করে, আমরা খুশি হই না। একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তোর অনেক প্রশ্ন থাকে, এইটা কি ওইটা কি, সে বাবা মাকে প্রশ্ন করে করে জ্বালিয়ে মানে বাবা মারা প্রচন্ড বিরক্ত হয়, এত প্রশ্ন করিস না তো বিরক্ত করিস না, সে এইভাবে বলে। তো ভগবানকে যখন কেউ প্রশ্ন করত, ভগবান বিরক্ত হতেন না, কারণ আমাদের সনাতন ধর্মে একটা সৌন্দর্য হচ্ছে প্রশ্ন করা, এটাকে ভীষণ ভাবে এনকারেজ করা হয়েছে যে তুমি প্রশ্ন করো, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এটাকেই বলছে কিন্তু যে যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা, যা খুশি প্রশ্ন করতে বলছেন না, কিন্তু এইটা বলছেন না যে প্রশ্ন করো আমার চাকরি কিভাবে হবে, আমি প্রমোশন কিভাবে পাব, এইটা কিন্তু আধ্যাত্মিক প্রশ্ন না বা ব্রহ্ম জিজ্ঞাসা না। অর্থাৎ যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে আমি কিভাবে সেই সত্যকে জানব, বা এই বেদান্তের প্রশ্ন করো, বেদান্ত নিয়ে প্রশ্ন করো, সে জ্ঞান নিয়ে প্রশ্ন করো, সে আছে বা নেই, কেন আছে, কিভাবে নিজেকে জানব, এইগুলো হচ্ছে ঠিক ঠিক প্রশ্ন। আর আমরা গুরুদের বা মহাপুরুষদের কাছে কি প্রশ্ন করি, আচ্ছা আমার এই একটা কেস আমার আটকে আছে থানায়, সেটা ক্লিয়ার হবে তো, আমি এই একটা ঝামেলায় ফেঁসে আছি, এটা ঠিক হবে তো, এটা কিন্তু যথার্থ প্রশ্ন নয়, এটা কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা নয়, এটা জিজ্ঞাসাই নয়, কোনো জিজ্ঞাসার মধ্যে এটা পড়ে না। তাই শাস্ত্রে প্রশ্ন করা এটা ভীষণ ভাবে এনকারেজড, কারণ গুরু দেখেন একজন প্রশ্ন করছে মানে সে সেই বিষয়টা নিয়ে ভাবছে।
আমি ধরো আমাকে একজন একটা অঙ্ক বলল যে এই অঙ্কটা এইভাবে এইভাবে করতে হয়, আমি যদি অঙ্কটা না প্র্যাকটিস করি আমার কি অঙ্কটা নিয়ে কোনো ডাউট আসবে? আসবে না। যে প্র্যাকটিস করবে, যে অঙ্কটা করতে যাবে, সে তো আটকাবে বিভিন্ন জায়গায়, বা সে বুঝবে না এই স্টেপটা কিভাবে এলো, এইটা স্যার কেন করলেন, এইটা কিভাবে হবে, কিভাবে এগোবো, তখনই তো তার প্রশ্ন আসবে। তো গুরুরা দেখেন যে প্রশ্ন করছে, তারা বোঝেন কি সে বিষয়টা নিয়ে ভাবছে, যে বিষয়টা নিয়ে ভাববে তারই প্রশ্ন আসবে, যে ভাববে না তার প্রশ্ন আসবে না। এই জন্য প্রশ্ন করলে গুরুরা খুশি হন। তাই বলে বারবার বলছি, ভুলভাল প্রশ্ন নয়, আমরা ভুলভাল প্রশ্ন করি, আমরা ভুলভাল প্রশ্ন করি। মহাপুরুষদের কাছে গিয়ে আমরা বলি আমার ছেলের চাকরিটা হবে তো, আমার মেয়ের বিয়েটা দিতে পারবো তো, মেয়ের বাড়িতে মেয়ের ছেলের বাড়ি থেকে বড্ড বেশি টাকা চাইছে, এটা কি ঠিক? আপনি একটু আশীর্বাদ করে দিন যেন এগুলো হয়। তো এই প্রশ্ন নয়, ব্রহ্ম জিজ্ঞাসা বারবার বলে দিচ্ছে, কিন্তু ব্রহ্মকে নিয়ে ব্রহ্ম জিজ্ঞাসা, সেটাই যথার্থ প্রশ্ন। প্রশ্ন হবে আমি কে, আমি নিজেকে কিভাবে জানব, এইটা হচ্ছে প্রশ্ন। এবং মহাপুরুষদেরকে কাছে গিয়ে এই প্রশ্নই করতে হয়, অন্য প্রশ্ন করা তাদেরকে অপমান করা। আমি একটা রাজার কাছে গিয়ে যদি 10 টাকা চাই, রাজা তো হাসবেন, বাবা বলবেন আমাকে অপমান করবেন না, সে তো রাজা, সে আমাকে কোটি কোটি দিতে পারে, তার কাছে গিয়ে যদি আমি 10 টাকা চাই এটা তো হাস্যকর ব্যাপার। বিয়ে হবে কিনা, চাকরি হবে কিনা, এটা মানে ওই মহাপুরুষদের থেকে 10 টাকা চাওয়ার মতন, যেখানে আমার ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে আমি জানি না। তিনি আমাকে বলতে যাচ্ছেন যে তোমার প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, তোমার প্রচুর ধন সম্পত্তি, তুমি চিন্তা করো না, আমি বলে দিচ্ছি সেটা কোথায় আছে। সেটা না শুনে আমরা বলবো আমাকে 10 টাকা দিন, তাহলে তো সে বলবে না যে আমার গুপ্ত ধন কোথায় লোকানো, সে তো রাস্তা বলবে না। আধ্যাত্মিক পথটা না ট্রেজার হান্টের মতন থাকে, না ম্যাপে ক্লুজ থাকে, ওখানে গিয়ে একটা ক্লু পাবো, সেটা পড়বো, সেই ক্লুটা বলে দেবে নেক্সট ক্লুটা কোথায় আছে, তারপর সেইটা খুঁজে খুঁজে বার করব সেই ক্লুটা, তারপর আবার সেটা পরের ক্লুয়ের দিকে নির্দেশ করবে। তো আধ্যাত্মিক পথ ট্রেজার হান্ট, এখানে হান্টটা হচ্ছে ট্রেজারকে পাওয়ার জন্য। ট্রেজারটা কি? আমি নিজে স্বয়ং, আমার আসল স্বরূপ, এটাই তো ধন সম্পত্তি। তো যেই বিষয় নিয়ে তারা থাকেন তাদেরকে তো সেই বিষয় নিয়ে আমি প্রশ্ন করব। তারা সংসার দেখেন না চোখে, তাদের কাছে সংসার বলে কিছু নেই, তাদেরকে গিয়ে আমি সংসারের কথা বলে কেন ছোট করব, কেন অপমান করব, কেন বিরক্ত করব? তাদের কাছে সমাধান হচ্ছে নিজেকে জানো। সব প্রশ্নে তাদের একটাই উত্তর, এবং তারা রাস্তাটা বলে দেয় কিভাবে কিভাবে আমি জানতে পারি। তাই যদি জিজ্ঞাসা করতে হয়, ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে যেন এই প্রশ্নটাই আমরা রাখি যে নিজেকে কিভাবে জানবো, আমি কে। পরের বার থেকে যখনই কোনো মহাপুরুষের কাছে যাব, যখনই কোনো গুরুর কাছে যাব, প্রশ্ন যেন একটাই থাকে, নিজেদের সমস্যা। এইটা বলে কোনো লাভ নেই তো, এগুলো সময় নষ্ট, সমাধানের জন্য তো তার কাছে যাচ্ছি, এবং তারা কিন্তু আমাদেরকে টাকা পয়সা দিয়ে সমাধান করবে না। আমরা কি নিজেদের মনের মতন সমাধান চাই? আমাদের মনের মতন সমাধানটা কিন্তু সমাধান নয়। আমাদের কাছে সমাধান মানে টাকা পয়সা থাকবে, ওটাই সবকিছু সমাধান পৃথিবীর, কিন্তু সেই সমাধান সমাধান নয়। আমরা মনে করি, আমাদের মনে করাতে কি এলো গেল, মনে করা মনেই সেটা একটা কল্পনা, আমরা অ্যাজিউম করে নিই যে এটাতেই আমাদের প্রকৃত কল্যাণ, কিন্তু প্রকৃত সমাধান তো মহাপুরুষরা জানেন। তো হ্যাঁ সুদীপ্ত বাবু, একটা কথা বলছি, সন্ন্যাসীদের কাছে শান্তির খোঁজে মানুষ যায়, তো শান্তির কথাই তো তালা বলে আসছে,
সেটা না শুনে আমি আমার হাজারটা প্রবলেমের কথা বলবো কেন? এটা তো সময় নষ্ট। আমি বরঞ্চ শুনি যে সে কি উপদেশ আমাকে দিচ্ছে, কি শান্তির বার্তা তিনি আমাকে দিচ্ছে, সেটা শোনাটা তো কাজ, আমার কথা বলে যাওয়াটা তো কাজ নয়, সেটা শুনি না। সময় নষ্ট করে তো লাভ নেই, সমস্যার কথা তো সারাক্ষণ বলছি, সমাধান তো হচ্ছে না, বরঞ্চ এবার তাদের কথাটা শুনি। তাদের কাছে শুনতে যেতে হয়, নিজের কথা শোনাতে যেতে নেই, নালে সময় নষ্ট আর পুরো যাওয়াটাও নষ্ট। আর গুরুর কাছে গিয়ে যদি আলতু ফালতু কথা বলি, তিনি কোনো কথার উত্তরই আমাকে দেবেন না, গিয়ে বলবেন একটু আপনি বরঞ্চ একটা কাজ করবেন, একজন সন্ন্যাসীর কাছে যাবেন, তাকে গিয়ে আপনার হাজার সমস্যার কথা বলবেন, তারপরে দেখুন তিনি কটা উত্তর দেন। তার তো সেখানে ভাবটাই নষ্ট হয়ে যাবে, কারণ সে তো দেখবে নিজের কথা বলতে এসছে, আমার কথা শুনতে আসেনি, তার পুরো ভাবটাই সেখানে নষ্ট হয়ে যাবে, সে কিচ্ছু বলবে না। সে বলবে ও আপনার খুব সমস্যা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখুন চেষ্টা করুন, এর বাইরে কিচ্ছু বলবেন না। তারা যখন দেখেন যে একজন সবকিছু সমর্পণ করে খালি শুনতে এসছে, তখন তারা বলেন আমার কথায় আপনাকে সম্মত হতে হবে না, আপনি নিজে গিয়ে মিলিয়ে নেবেন, আমার কথায় কাউকে মানে অ্যাগ্রিও করতে হবে না, আমি অ্যাগ্রি করাতে এখানে নিজের কথা বলছি না, নিজেরা পরীক্ষা করে দেখে নিন না, তাহলেই তো বিশ্বাস হবে। একদিন যান কোনো গুরুর কাছে, কোন সন্ন্যাসী, ঠিক ঠিক সন্ন্যাসীর কাছে যান এবং গিয়ে এক ঘন্টা ধরে আপনি নিজের কথা বলুন, উনি তো বিরক্ত হবেই, আশেপাশে বাকি যারা আছে তারাও বিরক্ত হবে, বলবে বাবা বড্ড কথা বলেন। শুনতে গেছি শুনব, সারা জীবন অনেক কথা বলেছি, শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে অন্য বাক্য পরিত্যাগ করো, অন্য বাক্য পরিত্যাগ করো, গুরু অমৃতের সেতু, তার কাছে গিয়ে অন্য বাক্য পরিত্যাগ করো। তাই আমার কথা আপনি মানুন চাই নাই মানুন, তাতে আমার কিছু এসে যাবে না, সত্য এটাই, এটাই হলো সত্য। তারা তো মন মনকে হালকা করারই প্রসেসের কথা বলছে, বরঞ্চ আমরা যত আমাদের সমস্যার কথা বলি না, মনটা তত ভারী হয়। তো কারণ সমস্যার কথা সবসময় ভাবছি, সবসময় বলছি, এখান এটা এটাতে কি মন ভালো থাকবে? বরঞ্চ তাদের কাছে যখন যাব, তখনই তো এইটা ভেবে যাব যে সমস্যার কথা ভাববো না, একটু ওখানে গিয়ে একটু আমি সবকিছু ছেড়ে শান্তি করে বসতে চাই। তো সেখানে গিয়েও যদি সমস্যার কথা বলি, তাহলে আমার মন হালকা কোথা থেকে হবে? সন্ন্যাসীদের সান্নিধ্যে যাওয়া এটা তো একটা রিসপাইট, ওয়েসিস, মরুভূমিতে একটা ওয়েসিস, মরুভূমিতে জল পাওয়ার মতন। আমি মরুভূমিতে সে রোদ্রে তাপে আমি যাচ্ছি, কষ্ট পিপাসা পেয়েছে, সামনে জল দেখলাম, তো সেখানে গিয়ে জলটা খাবো নাকি সেখানে গিয়েও বালি ঘাঁটবো? জলটা তো খাবো। তাদের কাছে যাওয়াটাই তো একটা সুযোগ যে সবকিছু ভুলে আমি ফাঁকা হয়ে আমি সেখানে বসবো একটু শান্তির জন্য। সেখানে গিয়ে কেন সমস্যার কথা বলে নিজেকে বিরক্ত করব বা মনটাকে আরো ভারাক্রান্ত করব? তো এইটা এইটা হচ্ছে ব্যাপার। তাদের ধৈর্য হিমালয় সদৃশ 100 বার, তাই বলে তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়াটা তো আমাদের দায়িত্ব নয়। তারা যে আমাদের মুখ ফিরিয়ে দেবে বা আমি যে তাদেরকে সমস্যার কথা বলবো, তিনি যে আমার মুখ ফিরিয়ে নেবেন তা নয়, তারা শুনবেন, কিন্তু বলবো কেন? আমার তো এখানেই আমি যুক্তিটা পাচ্ছি না, বলবো কেন? ওয়াই সময় নষ্ট করব কেন? সমাধান যদি আমি প্রাণ দিয়ে চাই, আমি গিয়ে বলবো আপনি সমাধানটা শুধু বলুন, আমি আমার সমস্যার কথা বলবো না, আপনি বলুন আমাকে কি করতে হবে। ভগবান গিয়ে তার গুরুদেবকে বলছে কি করতে হবে বলুন। ভগবান একবার তার একটা কি মানে তার কিছু একটা জীবনে ঘটেছিল সেই কথা মহারাজকে বলতে গেছেন,
তার গুরুকে। তার গুরু সোজা বলেছে চুপ করো, একদম মুখের ওপর কট্টর গুরু, চুপ করো, তোমার কথা শুনতে আমি এখানে বসিনি, তুমি আমার কথা শোনো, পরিষ্কার বলেছেন। তাদের ধৈর্য থাকুক, যাই থাকুক, তাদের বিষয় ঈশ্বর, এর বাইরে তারা কোনো কিছু এন্টারটেইন করেন না। তারা হয়তো চুপ করে শুনবে, কিন্তু আমাকেও কিন্তু কিছু বলবে না। তারা যখন চুপ করে শুনছে, আমাকেও তো চুপ করতে হবে, যাতে আমরা চুপ করে তাদের কথা শুনতে পারি। তাদের তো বিরাট ধৈর্য, তাদের হৃদয় বিশাল বড়, তাই তাদেরকে গিয়ে ঝামেলার কথা বলে দিলাম। আচ্ছা, এটা তো এমনি ভেতরে বাঁধা উচিত যে আমি নিজের ঝামেলা নিয়ে এত জর্জরিত, আমার ঝামেলা অন্য লোককে বলে অন্য লোকের উপরে চাপাবো কেন? এটাও তো ভাবা উচিত, তার কত ধৈর্য, তার হৃদয় কত বড়, এটা তো অনেক পরের ব্যাপার। আমি নিজের কষ্টের কথা আর একজনকে বলে আমি তার মনটাকে কেন আমি বে করব, তার আমি নিজের কষ্ট তার উপরে চাপাবো কেন? একটু পরের কথাও তো ভাববো। তাই যখনই কোনো মহাপুরুষের কাছে যাব, চুপ করে যেতে হবে, সেইটা চুপ করার জায়গা। কথা তো অনেক অনেক বলেছি, অনেক আর কত বলবো, বলে বলে তো কিছু শেষ হচ্ছে না, কথা শেষ নেই, একটা কথার পর থেকে আরেকটা কথা শুরু হবে। আর আমরা যে তাদের কাছে যাই, আমরা চাই আমাদের জাগতিক সমস্যার সমাধানটা হোক, তারা আমাদের জাগতিক সমস্যার সমাধান করতে বসেননি। যদি জাগতিক সমস্যার সমাধান করতে হয়, লাল বাবার কাছে চলে যাই, তাবিজ কবজ দিয়ে দেবে, অনেক রিচুয়ালস করতে বলবে, সেগুলো করলে মিটবে না মিটবে সেটা পরের ব্যাপার। আধ্যাত্মিক মহাপুরুষ যারা, তারা জাগতিক সমস্যা সমাধান করতে বসেনি। ভাবা যায় যে ঠাকুরের কাছে গিয়ে বলবো ঠাকুর আমার চাকরি করে দাও, ছি 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 ছি, স্বামীজি গিয়ে কি প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন, আমাকে কি দেখাতে পারেন, এইটা হচ্ছে প্রশ্ন। স্বামীজি কি বলেছে আমাকে, এইটা দিন সেটা দিন, আমার বড় চাকরি হবে তো? স্বামীজি কোনোদিন বলেছেন মায়ের কাছে গিয়ে প্রার্থনাই করতে পারছে না, তখন তার চাকরির ভীষণ প্রয়োজন, তার বাবা মারা গেছে, বাড়িতে তারা খেতে পাবে কিনা কোনো ঠিক নেই, তখনও স্বামীজি প্রার্থনা করতে পারছেন না, তা আমরা কি করে করি? ঠাকুরের গলা ফুটো হয়ে গেল, ক্যান্সার যন্ত্রণায় কাতরাচ্ছেন, মায়ের কাছে একদিনও প্রার্থনা করতে পারেননি, একদিনও পারেননি। তাই আমরা কি করে গিয়ে তাদেরকে বলি? আচ্ছা, একটা কথা বলছি, সবার পরিবর্তন হবে কি হবে না সেইটা আমার দেখার কথাই নয়, যে পরিবর্তন করেন আমার মাথার উপরে যিনি আছেন তিনি দেখবেন। এখানে আমি কারোর পরিবর্তন করতে বসিনি, আমি সত্য বলতে বসেছি, আমি সত্যটাই বলবো, আর সত্য বারবারই বলতে লাগে, একবার বললে হয় না। আর একটা ফ্লোতে কথা বলছি তো, প্রশ্নের উত্তর সব দেব পরে, একটা বই থেকে আলোচনা করছি তো, একটা প্রসঙ্গ থেকে আলোচনা করছি, আলোচনাটা শেষ হবে তারপরে আমি প্রশ্নের উত্তর দেব, নালে ফ্লোটা কেটে যায়। বেদান্তে প্রশ্ন করতে উৎসাহিত করা হয়, প্রশ্ন করো, আধ্যাত্মিক প্রশ্ন করো। মহামতি ব্যাসদেব তার ব্রহ্মসূত্র গ্রন্থের আরম্ভই করেছেন প্রথম সূত্র অর্থাৎ ব্রহ্মা জিজ্ঞাসা দিয়ে। তো ব্যাসদেবের তো ব্রহ্মসূত্র, সেখানে প্রথমেই রয়েছে যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা মনে জাগলে ব্রহ্ম বিষয়ে প্রশ্নও জাগবে, এবং প্রশ্ন জাগলে সেই প্রশ্ন তো ব্রহ্মজ্ঞ গুরুকেই জিজ্ঞেস করতে হবে। তো ব্রহ্ম জিজ্ঞাসা মনে যাচ্ছে মানে তা ব্রহ্মকে নিয়ে একটা প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্নটা কাকে করব, ব্রহ্মজ্ঞ গুরুকে করতে হবে, যাকে তাকে করলে হবে না, যে ব্রহ্মকে জেনেছে
তাকেই তো করতে হবে, সেই তো বলতে পারবে। স্বামীজি ব্রাহ্ম সমাজে গিয়ে প্রশ্ন করলেন ঈশ্বরকে তারা দেখেছেন কিনা, কারোর ভালোভাবে বললো যে না, প্রশ্নটা ঠিক জায়গায় ঠাকুরের কাছে করলেন, একদম ঠিক ঠিক জায়গায় প্রশ্নটা করলেন, ঠিক ঠিক উত্তর পেলেন আর অনুভবও করলেন। তো ঠিক ঠিক জায়গায় প্রশ্নটা করতে হবে। তাই উপনিষদের পাতায় পাতায় দেখা যায় ব্রহ্ম বিজ্ঞানী সদ্গুরুর নিকটে ছুটে আসছেন ঋষি সন্তান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, রাজকুমার, এমনকি সর্ববর্ণের মুমুক্ষুজন তারা নির্দ্বিধায় নির্ভয়ে প্রশ্ন করছেন, উত্তরে দ্বিধার নিরসন না হওয়া পর্যন্ত বারবার প্রশ্ন করছেন। তো যারা মুমুক্ষু, সে ক্ষত্রিয় হোক, ব্রাহ্মণ হোক, যেই হোক, তারা বারবার ছুটে যাচ্ছে গুরুর কাছে, এবং যতক্ষণ না তারা সেই সত্যকে জানছে ততক্ষণ প্রশ্ন করতেই থাকছে। ভারতবর্ষের ধর্মশাস্ত্র সেই পরম্পরা বহন করে। রামচন্দ্র প্রশ্ন করেছেন সপ্তঋষির এক ঋষি বশিষ্ঠ দেবকে, যমরাজকে জিজ্ঞেস করেছেন বালক নচিকেতা, যাজ্ঞবল্ক মুনি উত্তর দিচ্ছেন মৈত্রেয়ীকে, জনক ও গার্গীকে, গুরু অষ্টাবক্র মুনির কথায় ছিন্ন সংশয় হচ্ছেন রাজর্ষি জনক, পুত্র শ্বেতকেতু ব্রহ্ম উপদেশ লাভ করছেন তার পিতা উদ্দালক থেকে, আজন্ম ব্রহ্মচারী সুখদেব উপদিষ্ট হচ্ছেন রাজর্ষি জনক থেকে, পরবর্তীকালে জগৎগুরু আচার্য শঙ্কর জিজ্ঞেস করছেন তার গুরু গোবিন্দপাদকে, নরেন্দ্রনাথ দত্ত ঈশ্বর দর্শন করতে আসছেন ঠাকুর রামকৃষ্ণদেবের স্মরণে, গুরু মহারাজ্জির পত্রে ভগবানের হৃদয় গ্রন্থি ভেদ হচ্ছে, ভগবানও সেই ধারা অনুসরণ করে সবাই প্রশ্নের উত্তর দিতেন সবিস্তারে নিরলসভাবে। তো এই হচ্ছে আমাদের পরম্পরা। তো যখনই শাস্ত্র দেখব, আমাদের স্পিরিচুয়াল হিস্ট্রি দেখব, দেখব কি সবাই প্রশ্ন করছে, প্রশ্নটা ঠিক ঠিক হতে হবে। একটা গল্প আছে, গল্প বলি। তো স্বামীজি, হ্যাঁ সুদীপ্তবাবু, স্বামীজির মতন আমরা কেউ নই, কেউ হতেও পারবো না, প্রশ্নই আসে না। স্বামীজি তো স্বামীজি, কিন্তু চেষ্টা তো করব, কুছ নেই তো থোড়া থোড়া, চেষ্টাও করব না, তাহলে তাকে আদর্শ মানলাম কেন? আমি যদি স্বামীজিকে আদর্শ বলে মানি, আমি কি দেখব তিনি মায়ের কাছে গিয়ে কি প্রার্থনা করছেন, কি চাইছেন? যে মা আমাকে ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, তো আমি চেষ্টাও পর্যন্ত করব না? ঠাকুর বলে দিচ্ছেন কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো, তাও কামিনী কাঞ্চনই তার কাছে চাইব? করব বললে তো হয় না, এটা ঠিক নয় ব্যাপারটা তো, না? তাহলে তাকে কি মানলাম, কি ভক্তি করলাম? পরিষ্কার বলে দিচ্ছেন কামিনী কাঞ্চনে কিচ্ছু হবে না, এটাই সমাধান তো, কিচ্ছু হবে না। আপনি কাঞ্চনের প্রার্থনা করতেই পারেন, এটা আপনার স্বাধীনতা আছে, এখানে আমার তো কিছু করার নেই, আপনি প্রার্থনা করুন না, সমাধান পাবেন বলে মনে হয় না। এই জন্যই বলছি যাতে আপনার সময় নষ্ট না হয়, একটা খুব মানে দুঃখ নিয়ে বলছি, যাতে সময় আপনার নষ্ট না হয়, আপনার সময় বাঁচানোর জন্যই বলছি। আপনি করতেই পারেন, এখানে সবাই স্বাধীন, আধ্যাত্মিক পথে সবাই স্বাধীন। আমি এখানে কাউকে কিছু বোঝানোর জন্য, কাউর দ্বারা কিছু করানোর জন্য আমি এখানে বসিনি, সত্য নিয়ে আলোচনা করতে বসেছি। আপনার যেটাতে ভালো হবে, আমার যেটাতে ভালো হয়েছে, আমি সেইটাই খালি শেয়ার করছি, আর কিচ্ছু না। আপনি করবেন কি করবেন না, এটা তো আপনার ব্যাপার, এখানে তো আমার কিছু করার নেই। কিন্তু প্রার্থনা আপনি করুন, কিন্তু সেটাতে কোনোদিন কিচ্ছু সমাধান পাবেন না, জীবনটা যেন আপনার এমনি না চলে যায়। ওই জন্যই বললাম একটু দেখে নেবেন, একটু ভেবে নেবেন। কাঞ্চনের প্রার্থনা তো সবাই করছি পৃথিবীতে, ঠাকুর বলছেন না সংসারের জন্য লোকেরা ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কেউ কাঁদে না। ঘটি ঘটি তো কাঁদছি, যেই জলে যেই জলটা কেঁদে কেঁদে আসছে সেই জলেই আমরাই ভেসে যাচ্ছি, সংসারে ডুবে যাচ্ছি, তো হচ্ছে তো না কিছু।
একটু দেখি না ঈশ্বরের কাছে, একটু অন্যরকম প্রার্থনা করে দেখি কিছু আসে কিনা। লস বল, লসের তো কিছু নেই, একটু চেষ্টা করে দেখুন হয় কিনা, যদি না হয় তাহলে আর শুনবেন না এই আলোচনা, তাহলে কাঞ্চনেরই প্রার্থনা করবেন। যদি দেখেন ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রার্থনা করে কিছু হচ্ছে না, আন্তরিক ভাবে ভালোবেসে যদি দেখেন কিছু হচ্ছে না, তাহলে করবেন না। সুমন বাবু, আমার মাথায় তিলক নেই, গলায় মালা নেই, প্রয়োজন হয়নি কোনোদিন কিছু ধারণ করার, আমাকে তো দেখাতে হবে না আমি বিরাট ভক্ত, আমার ভক্তি দিয়ে আমি কিছু পাইনি, আমার কোনো ক্যাপাসিটি নেই, তার কৃপাতে তিনি যতটুকু ভক্তি জাগিয়েছেন সেটাতেই তাকে পেয়েছি, তো আমার প্রয়োজন নেই দেখানোর আমি কতটা ভক্ত বা কতটা ভক্তিমতী, কে আমাকে বিরাট বড় ভক্ত ভাবলো এটা আমার সাবজেক্টই নয়। এতদিন ধরে এরকম সাধারণ পোশাকেই তো লোকেরা কথা শুনছে, চলে যাচ্ছে তো আমার দিন, তিলক কাটা মালা পরার আমার প্রয়োজন হয়নি, নেই আমার প্রয়োজন নেই, শরীরে কি ধারণ করলাম কি এলো গেল। হ্যাঁ ঠাকুর তো বলেছেন, অরিন্দম বাবু একদম ঠিক বলেছেন, যদি জগৎ সত্য হতো তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম, এখন আপনি চেষ্টা করুন যদি মোড়ানো যায়। সত্য বিভিন্ন লোকের কাছে বিভিন্ন নয়, সত্য একটাই, পরিষ্কার বলে দিচ্ছি সত্য একটাই, আমার মনের জন্য আমি এটাকে বিভিন্ন ভাবে দেখি কিন্তু সত্য একটাই। পৃথিবীতে দাঁড়িয়ে আছি, পৃথিবী থেকে এটা ভগবানের কথা, পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আকাশকে সূর্যকে দেখছি, সূর্য এইটুকু, স্পেসে যদি চলে যাই সূর্যকে কি ওইটুকু দেখব? সূর্য তো পাল্টাচ্ছে না, আমি যত তার কাছে যাচ্ছি তত আমার ধারণা পাল্টাচ্ছে, তো আমার কাজ হচ্ছে তার কাছে যাওয়া। পৃথিবী থেকে আমি চিৎকার করে ঝগড়া করে বলতেই পারি যে না সূর্য ওইটুকুই, তাতে সূর্যের কিচ্ছু আসবে যাবে না কিন্তু সেটা সত্যও হবে না। তো অবভিয়াসলি আই এম স্পিকিং অ্যাবাউট আলটিমেট ট্রুথ, আই এম নট টকিং অ্যাবাউট রিয়েলেটিভ ট্রুথ, আমি এতদিন যা আলোচনা করেছি সেই চরম সত্যকে নিয়েই করেছি। যেই সত্য বিভিন্ন লোকের কাছে বিভিন্ন সেটা হচ্ছে আপেক্ষিক সত্য, যেটা এই ব্যবহারিক জগৎ। আমি তো সবসময় বেদান্ত মানেই তো তাই, বেদান্তের মূল বিষয় হচ্ছে সেই চরম সত্য, সে ব্রহ্ম বা আত্মা, তো সেটা নিয়েই তো আমি কথা বলছি। অবশ্যই একসময় আমার কাছেও সত্য অন্য ছিল, এটা তো ভুল নয়, এটা তো আমি ভুল বলছি না, অবশ্যই আমার ধারণা আমারও আগে অন্যরকম ছিল, যত আমি এটা নিয়ে আলোচনা করব চর্চা করব তত তো আমার ধারণা ঠিক হবে। আমি যদি বলি আমি করবই না, আমি এই ধারণা নিয়ে থাকবো, ঠিক কিছু বলার নেই তাই না? আমার আমি চেষ্টা করব আপেক্ষিক সত্য থেকে চরম সত্যে যাওয়া, এটাই তো আধ্যাত্মিক যাত্রা, তো ওই জন্য আমি ওই দিকেই নির্দেশ করব। এই আলোচনা থেকে মানে আমার একটা খারাপ লাগে কি যে কাউকে সামনে পাই না, তো তাই খুব একতরফা মানে আলোচনা হয়, কিন্তু নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, কারণ সবাই আমাদের জন্য খুব প্রার্থনা করে, আমার জন্য, তৃষিতার জন্য সবাই। এই যে সুদীপ্ত বাবু লিখেছেন, অবশ্যই আমারও প্রার্থনা রইল আপনার যেন, আপনি যেন সত্যি সেই আনন্দের খোঁজ পান, আপনি যেন খুব খুব ভালো থাকেন, আমার আন্তরিক প্রার্থনা রইল সবার জন্য। আর ভালো থাকার পথ তো আধ্যাত্মিক আলোচনা ছাড়া তো ভালো থাকা সম্ভব নয়, আমরা যেন আধ্যাত্মিকভাবে অনেক উন্নতি করতে পারি, এটাই ঠিক ঠিক ভালো থাকা, সবাই যেন আমরা খুব ভালো থাকতে পারি, আপনার জন্য আমার প্রার্থনা রইল। তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, সবার এত আশীর্বাদ এত ভালোবাসা। তো প্রথমে আমার একটু খুব একতরফা লাগতো যে কাউর থেকে কিছু ফিডব্যাক আসছে না, বা সামনে থেকে কথা বলার একটা অন্যরকম মেয়ে হয়তো,
এখানে কাউকে দেখতে পাই না, কিন্তু যখন মানুষ এরকম বলে তখন সত্যিই নিজেদেরকে খুব ভাগ্যবতী মনে হয়। মানুষের ভালোবাসা ছাড়া তো কোনো কাজ সফল হয় না। তো এই আলোচনাটা কত মানুষকে কতটা মানে ভালো হচ্ছে জানি না, কিন্তু আমাদের এটা অনেক এ হচ্ছে, কারণ অনেক মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। তো বিরাট পাওনা এটা আমাদের কাছে। তো কি মুখে ধন্যবাদ জানাবো, আমার তো কিছু বলার নেই, খালি অনুভবেরই ব্যাপার। তো আমরা আমাদের আধ্যাত্মিক যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব কি সবাই কিন্তু গুরুর কাছে প্রশ্ন করেছেন, এবং যতক্ষণ না তাদের ক্লিয়ার হয়েছে ততক্ষণ কিন্তু তারা প্রশ্ন করে গেছে, তারা থামেনি। কিন্তু প্রশ্নটা কি? ব্রহ্মের সত্যের সত্যের সেই প্রশ্ন, সত্যকে খোঁজ, আত্ম অনুসন্ধান করতে করতে যেই প্রশ্নগুলো আসে, অন্য বিষয়ের প্রশ্ন নয়। কিন্তু গুরুর কাছে একটাই বিষয় শিষ্যের থাকে, দুজনের ভেতরে একটাই বিষয় থাকে, সেটা হচ্ছে সেই সত্য বা ব্রহ্ম বা আলটিমেট ট্রুথ, এবং সেটা নিয়েই সে প্রশ্ন করে। তাই এখানে প্রশ্ন করো, 100 বার গুরুকে প্রশ্ন করো, কিন্তু যথার্থ প্রশ্ন করো, সেটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। তো ভগবানও, হ্যাঁ এক্ষুনি অরিন্দম বাবু যেটা লিখেছেন, ভগবানও তার গুরুকে প্রচুর প্রশ্ন করতেন যে গুরুদেব এইটা কি, এটা একটু আমাকে বলে দিন, এখানে আমি আটকে গেছি। আর পবিত্রানন্দজি, ভগবান তো দূরে থাকেন, তিনি আসামে ছিলেন, পবিত্রানন্দজি পশ্চিমবঙ্গে ছিলেন। তো পবিত্রানন্দজি তো ভাবতেই পারতো যে সে তো দূরে থাকে, তাকে অত চিঠি লেখার কি আছে। কিন্তু পবিত্রানন্দজিও কিন্তু বারবার কিন্তু সবসময় চিঠি লিখেছেন যে তোমার এই প্রশ্নের আমি উত্তরগুলো দিলাম, তোমার একটা দ্বিধা হয়েছে সেটা নিরসন আমি করার চেষ্টা করছি, সবসময় কিন্তু এই প্রশ্নের উত্তর এ করেছেন। তো গুরু খুশি হন, আর প্রশ্ন করেও কিন্তু গুরুর সেবা করা যায়, প্রশ্ন করাটাও কিন্তু গুরুর এক প্রকার সেবা করা। আর যেটা অরিন্দমবাবু লিখেছিলেন একদমই ঠিক, যত মানে গুরুর চিঠি পাওয়ার জন্য ভগবান পাগল হয়ে থাকতেন যে গুরু কি উত্তর দিয়েছে, কারণ তার তো প্রশ্নটা ভেতরে তাকে মানে পিনের মতন তো ফোটাচ্ছে না, তার তো মানে ভেতরে কষ্ট দিচ্ছে প্রশ্নটা, যে কিছুতেই পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা। আধ্যাত্মিকতা না বিচারটা কিরম যদি সহজভাবে একটু বলি, কিরম বলুন তো, কাটাকুটি খেলার মতো। মানে বিচার বা আধ্যাত্মিক যে সাধনা, আমি আমার মনের সাথে কাটাকুটি খেলব, আমি আমি শূন্য বসাতে যাব, মন সেখানে কাটা বসিয়ে দেবে। খুব কষ্ট এই কাটাকুটি খেলা যেটা, তাই গুরু থেকে ট্যাকটিক্স নিতে হবে তো, যে কিভাবে আমি কোথায় কোথায় শূন্য বসালে আমার 3টে শূন্য মিলে যাবে, তারপরে তো হবে শূন্যে শূন্য মিলাইল, স্বামীজি সেই গান রয়েছে। তো করতে করতে প্রশ্নগুলো কি, প্রশ্নগুলোই কোথায় কোথায় মানে যতক্ষণ না ক্লিয়ার হবে ভেতরে সেটা পিনের মতন মানে ফুটবে, মানে আমাকে পাগল করে দেবে প্রশ্নটা, যে কিছুতেই উত্তর পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে না। এই জন্যই তো ভগবান এতটাই মানে ব্যাকুল হয়ে থাকতো গুরুদেবের চিঠির জন্য, যে গুরুদেব কি লিখে পাঠিয়েছেন। তারপর ওই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দিন ব্যাকুল হয়ে মানে মনন করতেন যে কি বলতে চেয়েছেন গুরু, কি কি মানে এটা গভীর অর্থটা কি। এই ব্যাকুলতা নিয়েই তো আধ্যাত্মিকতা চর্চা করতে হয়, এমনি এমনি তো আধ্যাত্মিকতা হয় না। তো কাটাকুটি খেলা যদি জিততে হয় মনের সাথে, প্রথমে কিন্তু দেখব যে শেষ অব্দি মনই 3টে কাটা মিলিয়ে যাচ্ছে, কিন্তু করতে করতে একসময় আমি 3টে শূন্য মিলিয়ে দিতে পারব। জ্ঞান জ্ঞাতা গেও আলাদা কিছু নেই, সেই একই আছে, সেই জ্ঞানই আছে, শূন্যে শূন্য মিলাই, তখনই খেলা শেষ, আমি খেলা জিতে গেলাম। তো প্রশ্ন করতে হবে। তো ভগবানের কাছে এসব সবাই প্রশ্ন করতো, ভগবান বিরক্ত হতো না,
কারণ তার গুরু যেভাবে ভালোবেসে তাকে প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনিও চেষ্টা করেছেন যে তার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা তারা যারা তাকে ভালোবাসে তার অনুরাগী, ভগবানও চেষ্টা করেছেন সবাইকে ধৈর্য ধরে উত্তর দেওয়ার। গুরু খুব ভালো হয়ে, গুরু যদি মানে দেহে না থাকেন বা গুরু যোগাযোগ যদি না করে, গুরু যদি যোগাযোগ, গুরু যোগাযোগ কি দরকার, আমি গুরুর সাথে যোগাযোগ করে নেব। যদি গুরুদেব দেহে থাকেন, আমার কর্তব্য তার সাথে যোগাযোগ করে সবসময় তার মানে চেষ্টা করা, তার সাথে যতটা পারবো তার সান্নিধ্যে থাকবো, সঙ্গ করব, তার সেবা করব, সে হাত পা টিপে হোক, প্রশ্ন করা দিয়ে হোক। কিন্তু গুরু যদি দেহে না থাকে তাহলে তো, বা এটা অনেক সময় হয় না যে অনেক ছোটবেলায় সে গুরুর থেকে দীক্ষা নিয়েছে, গুরুর কোনো উপদেশই সে শোনেনি, তো তখন তো আমাকে আরেকজন গুরুর খোঁজ করতে হবে, কিছু করার নেই। বা আমার গুরু যদি আমাকে কিছু উপদেশ দিয়ে থাকেন, তারপরে যদি তিনি দেহ রাখেন, তাহলে সেই উপদেশগুলো নিয়েই থাকাটা আমার কাজ। আর যদি তারপরে কিছু প্রশ্ন আসে, তখন আমি অন্য কোনো আধ্যাত্মিক পুরুষকে গিয়ে প্রশ্ন করতে পারি। বা যদি কোথাও দেখি কোনো কেউ একজন আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছে, তখন প্রশ্ন করতে পারি। আর না হলে গুরু দেহ ছাড়ার আগে যদি আমাকে কোনো উপদেশ দিয়ে থাকেন, সেই উপদেশগুলো নিয়ে থাকাটাই আমার কাজ, সেটাই একটা শিষ্যের দায়িত্ব, সেই উপদেশগুলো নিয়ে চিন্তা করা, সেগুলো পালন করা। আর যদি গুরু একদমই তার কিছুই শুনিনি, তাকে ঠিকভাবে চোখেও দেখিনি, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তো আরেকজন গুরুর খোঁজ করাটাই ভালো। তো ভগবানও সব প্রশ্নের উত্তর দিতেন, মাঝে মাঝে শাস্ত্রীয় গ্রন্থ থেকে উদ্ভৃত্তি করে, কখনো মহাপুরুষদের জীবন ইতিহাস থেকে, কখনো বাবা নিজের লেখা ডায়েরি খুলে কিছু অংশ পাঠ করে শুনিয়ে ভগবান সকলের মনে দ্বিধাদ্বন্দ্বের নিরসন ঘটাতেন। তো বিভিন্ন মানুষ প্রশ্ন করত, তো বিভিন্ন শাস্ত্র থেকে কোন মহাপুরুষের কথা, এখন কথামৃততে সব প্রশ্নের উত্তর আছে, গীতাতে সব প্রশ্নের উত্তর আছে। তো ভগবানকে যখন কেউ প্রশ্ন করত, তখন তিনি সেগুলো খুলে খুলে বলতেন, তার গুরুর চিঠি, তার গুরুর চিঠি সব প্রশ্নের উত্তর। তো এক একজন এক এক ভাবে উত্তর দিয়েছে, কিন্তু উত্তরটা একই, সে গন্তব্য একটাই, একই জায়গায় গিয়ে পৌঁছবে, সে যেই উত্তর শুনেই এ করুক না কেন। তো ভগবানও এরকম করে আলোচনা করতে নিজের ডায়েরি থেকে, তো যেই প্রশ্নটা হয়তো সে করেছে, ভগবানের হয়তো নিজেরও সেই প্রশ্নটা কোনো সময় এসেছিল, তো তার সেটা কিভাবে ক্লিয়ার হয়েছে, তার উপলব্ধি কি হয়েছে, সেগুলোও তিনি বলতেন। বা কোনো মহাপুরুষের কথা দিয়ে ব্যাখ্যা করতেন, শাস্ত্র দিয়ে ব্যাখ্যা করতেন। এর মধ্যে একদিন পাণ্ডুতে জ্যোতি বিকাশ কেন্দ্র থেকে 10-12 জন ভগবানের কথা শুনে ভগবানকে দর্শন করতে আসেন। ভগবান তাদের এমন প্রাঞ্জল ভাষায় অদ্বৈত বেদান্তের ব্যাখ্যা করেন যে তারা অত্যন্ত মুগ্ধ হয়ে যান। মানুষের জীবনে যে অদ্বৈত বেদান্ত চর্চা ভীষণ জরুরি, তারা সেটা অনুভব করেন সেদিন। তো ভগবানের একটা সৌন্দর্য হচ্ছে, ভগবান এত সহজভাবে কথা বলেন না, মানুষের বোঝার উপায় নেই যে তিনি বেদান্তই শুনছে, এত সহজভাবে বলেন। তিনি যে সংস্কৃত শ্লোক বলে বিরাট বিরাট শাস্ত্রের উক্তি দিয়ে বলেন একদমই না, একদম সাধারণ ভাবে বলেন, যেটা শুনে চট করে একজনের পরিষ্কার হয়ে যাবে। আমাদের বেদান্ত শেখা তো সেইভাবেই, আমরা কনসা সংস্কৃত জানি, অর্ধেক শাস্ত্রের তো নামই মুখে উচ্চারণ করতে পারি না, আর কে পড়ে অত শাস্ত্র, এত শাস্ত্র তো কেউ পড়ে না। ভগবানের কথা শুনেই আমাদের কাজ হয়ে গেছে, তিনি এত সরল ভাবে, কখন যে তিনি আমাদেরকে বেদান্ত বুঝতে আমরা শুরু করেছি আস্তে আস্তে, বা এখনো বুঝছি, যেটা বললাম এই পথের কোনো শেষ নেই, আমরা নিজেরাই টের পাইনি, তিনি এত সহজভাবে বলেন। তো এই যে তিনি এইভাবে বলছেন, এইটা শুনেই কিন্তু মানুষের ভেতরে একটা পরিবর্তন আসছিল।
আর তারা ভগবানের কথা শুনে যে বুঝছে বেদান্ত খুব জরুরি, কারণ ভগবান তো নিজে জীবন দিয়েই বুঝেছেন বেদান্ত কতটা মানুষের জন্য দরকার, না হলে তিনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করতেনই না। তিনি তো এই জন্যই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, স্বামীজির যে স্বপ্ন ছিল বোনের বেদান্ত ঘরে ঘরে, এই স্বপ্নটা পুরো করার জন্যই কিন্তু বেদান্ত সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেন, কারণ তিনি তো বুঝেছিলেন বেদান্তটা কতটা দরকার। তো তিনি বুঝেছেন বলেই তো তার বোঝানোটা মানুষকে হৃদয়ে ঠেকছে। যে হৃদয় থেকে কথা বলে না, তার কথাগুলোই তো আরেকজনের হৃদয়ে গিয়ে প্রবেশ করে। যে মুখস্থ করে ওপর ওপর দিয়ে কথা বলে, তার তো কথা মানুষের ভেতরে গিয়ে লাগবে না। তো প্রশ্ন করব, যতক্ষণ না আমার উত্তর আমি পাচ্ছি, উত্তর কোনটা, শুধু সেই প্রশ্নের উত্তর না, আমি হয়তো প্রশ্ন করলাম আমি ধ্যান করব কি কিভাবে, আচ্ছা আচ্ছা আমি এইভাবে ধ্যান করব, আমি সব উত্তর পেয়ে গেলাম, তা না। উত্তর হচ্ছে আমার নিজের স্বরূপ, সেই ব্রহ্ম বা আত্মা, সেইটা হচ্ছে চরম উত্তর। যতক্ষণ না সেইখানে পৌঁছাচ্ছি, ততক্ষণ যেন প্রশ্ন করা না থামায়। আচ্ছা, এবার যেই প্রশ্নটা নুর এর তলোয়ার আর এর এসেছিল সেটা নিয়ে বলছি। হ্যাঁ, ঠাকুর বলেছেন যে, না এটা অন্য কিছু। আচ্ছা, অনিন্দ্যবাবু আর একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কথাটা আমরা বলি কিন্তু ব্রহ্ম কোথাও পড়েনও না, তিনি কাঁদেনও না, কারণ পঞ্চভূত নেই। আলটিমেটলি আলটিমেটের কথা বলছি, কিন্তু এই জগৎ সংসারে থেকে এই কথাটা বলা যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কারণ নিজেদের স্বরূপ তো আমরা বিস্মৃত হয়ে থাকি না, সেই স্বরূপকে আমরা ভুলে যাই, তাই আমাদের স্বরূপ বসে বসে কাঁদে। এই পঞ্চভূত থেকে নিজেকে বের করব কি করে? পঞ্চভূত থেকে নিজেকে বের করতে হবে না, শুধু এইটুকু জানতে হবে যে আপনি পঞ্চভূতে নেই, আপনি কোথাও ফেসে নেই। ফাঁসলে তো বেরোবো, কোনো মাকড়সার জাল নেই, মাকড়সার জাল যে দেখছি এটাই মায়া, এটাই অজ্ঞানতা। মাকড়সার জালও নেই, আমি কোথাও ফেসেও নেই, আমি বদ্ধ নই, তাই মুক্তিরও প্রশ্ন নেই। আমাকে শুধু এইটুকু জানতে হবে যে আমি, আমার বের হওয়ার কিছু নেই, আমি ফ্রি আছি, আমার হাতে পায়ে শেকল নেই, আমি ভাবছি, আমি কল্পনা করছি যে আমি বদ্ধ। এই জন্য আধ্যাত্মিক আলোচনা চর্চা সাধনা দরকার, কিচ্ছুর থেকে মুক্তি পাবার নেই। আমি মুক্ত স্বরূপ, আমি মুক্ত হয়ে আছি, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, শুধু এইটুকু জেনে নিতে হবে, ব্যাস। কোথাও থেকে বেরোনোর নেই, কোথাও থেকে ছাড়া পাওয়ার নেই, কিছু শেকল ভাঙার ব্যাপার নেই। সহজ তো, আধ্যাত্মিকতা তো সহজ, কিছু করণীয় নেই তো, খালি বুঝতে হবে ও আচ্ছা আচ্ছা এইটুকুই, আমি যে মুক্তই শুধু এইটুকুই বুঝতে হবে। এবং এটার জন্য আন্তরিকভাবে ব্যাকুলতা নিয়ে আধ্যাত্মিক প্র্যাকটিস, ব্যাকুলতা মুমুক্ষুত্বটাই আসল সত্যের প্রতি তীব্র টান। আমি যত তার কাছে, সেই সত্যের কাছে যেতে থাকবো, তত আমি দেখব কি যে পঞ্চভূত নেই এবং ব্রহ্ম সেটার মধ্যেও নেই, ব্রহ্ম কিছুর মধ্যেও নেই, বাইরেও নেই, সে ফাঁসেও নেই, সে কাঁদেও নেই। তো আধ্যাত্মিক চর্চা করতেই হবে, না হলে কোনো উপায় নেই। আচ্ছা হ্যাঁ, এবার প্রশ্নটা পেয়েছি। ঠাকুর একদিন বলেছিলেন কালী মহারাজকে যে নিজেকে শেষ করতে হলে নরুন যথেষ্ট, কিন্তু খুন করতে হলে তলোয়ার দরকার। আচ্ছা, নিজেকে শেষ করতে হবে মানে নিজেকে বলতে এখানে, এখন এটা যদি মনে করে তিনি সুসাইড করার কথা বলছেন তা তো নয়, নিজেকে শেষ করা মানে আমার এই যে কাঁচা আমি এটাকে শেষ করা, এটার জন্য নরুন যথেষ্ট। এখানে নরুনটা কি, নরুন এখানে সিম্বলাইজ করছে সেই জ্ঞান, সেই ধারালো জ্ঞান।
নিজের রিয়েলাইজেশনের জন্য একটা ছোট্ট নরুন, সেই জ্ঞান হলেই হয়ে গেল। নিজেকে কিন্তু যদি তলোয়ার দিয়ে মারতে যাই পারবো না, একটু নরুন দিয়ে হাত কেটে দিলেই হবে। সেই জ্ঞানটা, জ্ঞান যদি হয়ে যায় হয়ে গেল, কিন্তু আরেকজনকে জ্ঞান লাভ করানো সেটা নরুন দিয়ে হয় না, সেটার জন্য তলোয়ার লাগে, মানে অনেক কঠিন কাজ। নিজের জ্ঞান লাভ করা যতটা সহজ, আরেকজনকে জ্ঞান লাভ করানো ততটাই কঠিন, ততটাই কঠিন। অন্যের আমিকে মারতে গেলে গুরুর পাগল হয়ে যান, তখনই তো তলোয়ারের যুদ্ধটা লাগে শিষ্যের সাথে, কারণ শিষ্য তো নিজের দুর্বলতা গুলোকে রাখতে চায়। শিষ্যের তো ভয়, আমার এটা চলে যাবে, সেটা চলে যাবে, সে তো এটা বোঝে না যে গুরু তাকে সব পাওয়ানোর জন্য চেষ্টা করছে। তখনই তো লাগে যুদ্ধ, এক তলোয়ারের সাথে এক তলোয়ারের টকরানি, তখনই তো হয় আওয়াজ। কিন্তু নিজেকে মারাটা, নিজের সাথে নিজের যুদ্ধটা কিন্তু সাইলেন্ট আর সহজ, অন্যর জ্ঞান লাভ করানো ভীষণ কঠিন। এই জন্যই তো বলছে যে দেখতে হবে, যদি কোনো গুরুর কাছে গিয়ে কারোর জ্ঞান লাভ হয়, বুঝতে হবে তিনি সদ্গুরু, তিনি স্বয়ং ঈশ্বর, তার ভেতরে সেই শক্তি খেলা করছে, ভগবানের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি। তাই নিজেকে মারাটা সহজ, নিজের আমিকে মারাটা সহজ, কারণ গুরুর কৃপা তো আছে, গুরুর কৃপাতেই সেটা সহজভাবে হয়। আমরা সেটাকে কঠিন বলে মনে করি, আমরা মনে করি, এটা আমাদের মনে করা কল্পনা, খুব সহজ, চাইলেই পাবো। আমি যদি আন্তরিকভাবে চাই, আমি চাইলেই আমি পাবো। কিন্তু আরেকজনের আমিটাকে নাশ করা, আরেকজনের আমিটাকে মারা, এটা ভীষণ কঠিন। আর ঠাকুর তো সবচেয়ে কঠিন কাজটা করেছেন, তিনি তো তলোয়ার মানে মানে লাগিয়ে লাগিয়ে অন্যের তলোয়ার ভোঁতা করে দিয়েছেন, এটাই তো ঠাকুর। কিন্তু তার গর্দন কেটেই ছেড়েছেন। স্বামীজি কি মানে রিটালিয়েট করেনি? স্বামীজিও তো রিটালিয়েট করেছে, স্বামীজি তো মাথা পেতে ঠাকুরের সব কথা শুরুতে মেনে নেয়নি, কিন্তু ঠাকুর মানে মারপিট তুমুল মানে যুদ্ধ করেছে তো স্বামীজির সাথে, সব শিষ্যের সাথে, কিন্তু শেষমেশ তাদের গলা কেটে বাদ দিয়েছে, তিনি কাউকে ছাড়েননি। এই জন্য বলছে অজগর তার মুখের সামনে আসলে তিনি গিলবেনই গিলবেন, তিনি গিলবেনই গিলবেন। ঠাকুরের কথা আছে না, ব্যাং এমনি চিৎকার করে, হঠাৎ করে যদি দেখি চিৎকার করছে না, বুঝতে হবে সাপের মুখে পড়েছে। তো আমরাও জগতে অনেক কথা বলি, অনেক চিৎকার করি, কিন্তু যখন দেখবো চিৎকার থেমেছে, তখন বুঝতে হবে যে গুরুর পাল্লায় পড়েছে, আর আস্তে আস্তে অজগর গিলছে তাকে, তাই তো চিৎকারটা থেমে আসছে। আর একবার যখন অজগর তাকে গিলে নেয়, তাকে একদম হজম করে নেয়, তখন কিন্তু সে আর ব্যাং থাকে না, সে অজগরই হয়ে যায়, সে তো অজগরের সাথে মিশে যায়। তো গুরু যখন ধরেন, গুরু যখন গিলে নেয়, শেষে গিয়ে গুরুর সাথে শিষ্য একাকার, এ বড় বিষম ঠাই গুরু শিষ্যের দেখা নাই, সেখানে সব একাকার। হ্যাঁ সুদীপ্তবাবু, আপনার প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ওই একই জিনিস সবসময় প্রার্থনা করি, নাম যশ ভীষণ বাজে জিনিস, একদম ঠিক বলেছেন, এই প্রার্থনা আমাদেরও সবসময় তার কাছে থাকে। কিন্তু আরেকটা কি, ঈশ্বর যাকে ধরে না, আমরা তো দেখুন, আমরা কেউ ঈশ্বরকে ধরি না, তিনি আমাদেরকে কৃপা করে ধরেন। তো একটা বিশ্বাসও থাকে যে তিনি ধরেছেন, তো তিনি বেচালে পা পড়তে দেবেন না, তাই হাত জোর করেই থাকে। তিনি যদি আমাকে ধরে থাকেন, আমার বেচালে পা পড়বে না। নেম অ্যান্ড ফেম ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট বিগেস্ট ব্যারিয়ার অফ আ নোবেল মাইন্ড, বিগেস্ট ব্যারিয়ার, দ্যাটস দ্য লাস্ট হার্ডল, লাস্ট অবস্টাকল, যেটা ওভারকাম করা, ওভারকাম করতে গিয়ে মানুষ হয়রান হয়ে যায়,
কিছুতেই পারে না। এই জন্যই তো পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে কি লিখলেন, ঢাকের বদলে নুরুন পেলাম টাকডুমা ডুমডুম। মানে নাম যশের জয় ঢাক, সেটার বদলে আমি নুরুন পেলাম, সেই জ্ঞানের নুরুন, যে নুরুন দিয়ে ওই ঠাকুরের যে কথা, ওই নুরুন দিয়ে নিজেকে শেষ করে দেওয়া যায়। ঢাকের বদলে নুরুন পেলাম, সেই জ্ঞান পেলাম টাকডুমা ডুমডুম, সেই জ্ঞানটা নাম যশের জয় ঢাক থেকে অনেক অনেক বিশাল, তুলনাতেই আসে না, তুলনাতেই আসে না। তাই আমি যদি আমার ঢাক পেটানো ছাড়তে পারি তাহলেই সব হবে। এই জন্যই তো পবিত্রানন্দজি বলেছেন যে, ভগবানও পরে বলেছেন যে, তুমি নিজের ঢাক নিজে পিটিও না। কথাটা আমিও আগে লাইভে বলেছি, আবার বলছি, তুমি নিজের ঢাক নিজে পিটিও না, তুমি নিজে ঢাক হয়ে থাকো, ঈশ্বরকে পেটাতে দাও, সেই আওয়াজটা অনেক মধুর হবে। নিজে ঢাক হও। ঢাক কি? ভেতরটা ফাঁপা, ফাঁকা, যার ভেতরটা ফাঁকা, চিন্তা শূন্য, তুমি ঢাক হও, সেই ঢাক ঈশ্বর পেটায়, আর সেই ঢাকের আওয়াজ সারা পৃথিবীতে ছড়ায়। স্বামীজি ঢাক হয়েছিলেন, তাই ঠাকুর পেটাতে পেরেছিলেন, তাই বিশ্ব বিশ্ব মানে ছড়িয়ে আওয়াজ গেছে, আর মিষ্টি আওয়াজ। আচ্ছা সুমন বাবু, আপনাকে একটা কথা বলি, শাস্ত্রে আছে যে আলোচনা করার সময়, আপনি ঠিকই বলেছেন যে একটা ধর্মীয় বেশ ধারণ করা, আমাদের শাস্ত্রে যা যা কথা বলা আছে না, সেগুলো সবকিছুরই যুক্তি আছে। প্রথমে একটা মানে অনুকূল পরিবেশ দরকার লাগে, আর অন্যে মন তৈরি হয় একটু সাত্বিক খাবার, হ্যাঁ, বা একটু ধর্মীয় বেশ, এগুলোতে আমাদের মনের ওপরে প্রভাব পড়ে। কিন্তু শাস্ত্রে এইটাও আছে যে এইগুলো প্রাইমারি লেভেলে, প্রাথমিক স্তর, কেউ যদি এই স্তর পেরিয়ে যায় তাহলে আর এগুলোর প্রয়োজন নেই। আমি যদি এগুলোর মধ্যেই আটকে থাকি, বেশভূষা এগুলোর মধ্যেই যদি আমার মন থাকে, আমার তো এগুলোর মধ্যে মন রাখার কথা নয়, আমার তো ঈশ্বরে মন রাখার কথা। আর আমি মনে করি যে ঈশ্বরের ওপর, এটা আমার বক্তব্য, আমি শুধু জানাচ্ছি, আমি যদি ঈশ্বরে পুরোপুরি মন রাখি, আমি কি বেশ ধারণ করলাম, আমি কি কাপড় পরে আছি, কি পরে নেই, কোথায় আছি, কিভাবে আছি, আমার কোনো দিকে খেয়াল থাকবে না, আমার ঈশ্বর ছাড়া কিচ্ছু থাকবে না, আমি কিভাবে আছি কি না আছি। তাই ঈশ্বর যে প্রাথমিক স্তর পেরিয়ে গেছে, সে যদি নাও পড়ে এটাতে কোনো ব্যাপার না। আমাদের শাস্ত্রে না সবকিছু ফ্রি, এখানে কোনো বাধ্যতামূলক কিছু নেই, কিন্তু এটা করতেই হবে, ওটা করতেই হবে, এটাই তো সৌন্দর্য আমাদের সনাতন ধর্মের, স্বাধীনতা। এখানে বাধ্যকতা, কম্পালসারি, এটা না করলে পাপ, ওটা না করলে পাপ, এরকম কিছুই না। অবশ্যই দেখুন, আমাকে দেখলে যেরকম না ভাব আসবে, একজন সাধু মহারাজ যদি এখানে বসে গেরুয়া পরে কথা বলেন, তাকে দেখলে একদম অন্যরকম ভাব হবে। তাই কথাটা আপনি ঠিকই বলেছেন, এটা সেরকম কিছু না, আমার সাথে তো একটা সন্ন্যাসীর তুলনা হয় না। একজন মহারাজ, সে কোন একজন সাদা কাপড় পরে বা কেউ একজন গেরুয়া পরে, মহারাজদের দেখে অন্যরকমই একটা ভাব আসে, তো সেটাও ঠিক, আবার এটাও ঠিক। জ্ঞানের সাথে তো বেশভূষার কোনো সম্পর্ক নেই না, জ্ঞান তো জ্ঞানই। আমার ব্যাপার হচ্ছে আমি কোনটাকে ফোকাস করব। প্রাথমিক লেভেল অবশ্যই আমি বেশভূষাকে ফোকাস করতে পারি, সেটা কিছু অসুবিধা নেই, তো সেখানেই যদি আমার দৃষ্টিটা আটকে যায় তাহলে সেটাতে মুশকিল আছে। তা আমাদের শাস্ত্রে ধাপে ধাপে সব বলা আছে, এবং বেশভূষার পেছনেও যেমনি যুক্তি আছে, কেউ যদি সেটার পারে চলে যায়, তখন সে যদি সেটার প্রতি অতটা মন নাও রাখতে পারে, সেটাতেও কোনো ক্ষতি নেই। বাধ্যতামূলক কিছু নেই আধ্যাত্মিক পথে, যে যেরম চায় কোনো ব্যাপার না। এখানে রাজা জনক তো রাজা ছিলেন, তো রাজার থেকে তো তিনি গেরুয়া কাপড় বা তিলক কেটে বা মালা ধারণ করে থাকতেন না, তিনি রাজার বেশে থাকতেন। সে মলমল কাপড়, দামি দামি কাপড়,
কিন্তু তুমি চরম জ্ঞানী ছিলেন, তিনি ব্যাসদেবের ছেলে, ব্যাসদেব তার ছেলেকে তিনি উপদেশ করছেন একজন ক্ষত্রিয় হয়ে। তিনি রাজা, তিনি তিলকও কাটেননি, তিনি মালাও পরেননি, তাই না? তার মনে হয়নি, এটা যার মনে হবে সে ধারণ করুক না, কারোর যদি ভালো লাগে এটা নিশ্চয়ই সে ধারণ করুক, মালা ধারণ করুক, তিলক পরুন বা রুদ্রাক্ষ স্ফটিক, যার যেটা ইচ্ছে, এটা স্বাধীন রাস্তা, এখানে কিচ্ছু সেরকম বাধ্যকতা নিয়ম টিয়মের ব্যাপার নেই। কারোর যদি ইচ্ছে হয় 100 বার পড়ুন, যার যেরকম ভালো লাগে। হ্যাঁ অনিন্দ্রবাবু ঠিকই বলেছেন, আগের দিনও বললাম এখনো বলছি যে কৃষ্ণর ওপরে মন রাখবো, আর কিচ্ছু দেখব না। সুদীপ্তবাবু আপনি, আমি আপনার কথাটা বুঝলাম না, কিন্তু আমি যেই সংগঠনের সাথে যুক্ত সেটা মানে রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠের আন্ডারে নয়, বেদান্ত সোসাইটি একদমই আলাদা একটি সংগঠন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সাথে যুক্ত, একই তো, আলাদা তো কিছু নেই। যুগ যুগ ধরে মহাপুরুষরা এসছেন, একই কথা বলে গেছেন, এক একজন এক এক ভাবে বলে গেছে, সবার ভাবই এক, শুধু শব্দগুলো আলাদা আলাদা, একই ব্যাপার তো। আর আমাদের তো মা শারদারই পরম্পরা, কারণ মা শারদা দীক্ষিত ছিলেন কৃষ্ণানন্দজি, কৃষ্ণানন্দজি শিষ্য পবিত্রানন্দজি, পবিত্রানন্দজি শিষ্য ভগবান, ভগবানের থেকে আমরা পরম্পরা, একই ব্যাপার, জ্ঞান জ্ঞানই, সেখানে আলাদা এত কিছু এর ভাব তার ভাব কিচ্ছু নেই, একই একই, হয়তো প্রকাশ আলাদা কিন্তু সবাই সেই এক জায়গারই কথা বলে গেছেন। আমার তো খোসা নিয়ে কাজ নেই, খোসার ভেতরে কি পুর আছে সেটা নিয়ে কাজ, সেটা ছানার না ক্ষীরের না কিসের না গুড়ের, একটা আমাকে এই পুরটা নিয়ে কাজ, আমার খোসা নিয়ে তো কাজ নেই। তাই আজকের আলোচনার মূল বিষয় কি ছিল, যে ব্রহ্ম জিজ্ঞাসা, প্রশ্ন যদি করি তাহলে যেন সেই সত্যকে নিয়ে, সেই সত্য উপলব্ধি কিভাবে করব, এই নিয়েই যেন আমাদের প্রশ্ন থাকে। কোনো মহাপুরুষের কাছে যাই, কোনো আধ্যাত্মিক পুরুষের কাছে যাই, কোনো সাধু সন্ন্যাসী যার কাছেই যাই না কেন, প্রশ্ন যদি করি যেন আধ্যাত্মিক প্রশ্ন হয়, এটাই হচ্ছে ঠিক ঠিক। এবং এটা ভীষণভাবে এনকারেজ, আমাদের কি মাঝে মাঝে একটু দ্বিধা হয় প্রশ্ন করব, 100 বার করতে পারি, তারা কোনোদিন আমাদেরকে ফিরিয়ে দেবে না, কিন্তু প্রশ্নটা কি হবে, কত মাইনে বাড়বে সেটা না, আমার আধ্যাত্মিক উন্নতি কিভাবে বাড়বে এইটা হলো প্রশ্ন। প্রশ্নটা বাড়ার দিকে যদি করতেই হয়, আধ্যাত্মিক ভাবে আমি কিভাবে বাড়তে পারি, যেন এই প্রশ্নটা আমরা করি। ব্রহ্ম জিজ্ঞাসাটাই হচ্ছে ঠিক ঠিক জিজ্ঞাসা, এবং গুরুর কাছে এটাই করতে। হ্যাঁ অনিন্দ্রবাবু আপনার প্রশ্নটা না আমি স্ক্রিনশট তুলে রেখেছি, কিন্তু সেটা যদি আমি এখন খুঁজতে যাই তাহলে লাইভটা বন্ধ হয়ে যেতে পারে, আপনি কি একটু অপেক্ষা করতে পারেন? আমি সে প্রশ্নটা রেখেছিলাম বৃহস্পতিবারে আলোচনা করব বলে, বা আপনি যদি আরেকবার সেটা লিখে দেন এখানে, আমি পরে বলে দিতে পারি, আপনি যদি একটু কষ্ট করে আরেকবার লেখেন, কারণ আমার পুরোটা তো মনে নেই যে আপনি কি কি লিখেছিলেন। সম্পর্ক নিয়ে লিখেছিলেন এটা, কিন্তু এক্সাক্ট আমার কথাগুলো আই ডোন্ট রিমেম্বার। আর লাইভ মিনিমাইজ করা যায় কিনা এটাই হচ্ছে ব্যাপার, আবার যদি বন্ধ হয়ে যায় আবার খুলে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি একটু যদি অপেক্ষা করেন আমি বৃহস্পতিবার নিশ্চয়ই আলোচনা করব, আমার একদম, আমি এটা স্ক্রিনশট তুলে রেখেছি, কোনো চিন্তা নেই। তাহলে আজকে আমি আলোচনাটা এখানেই রাখি, সবাই ভালো থাকবেন, সবাই যেন যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা ভেতরে জাগে, এবং সবাই যেন খুব ভালো থাকতে পারে, সবাই খুব ভালো থাকবেন, এই বলেই আজকের আলোচনা শেষ করছি, সবাই ভালো থাকবেন।